আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের ভিতরে অনেকেরই একটা ভয় কাজ করে যে নার্সিং ভর্তি পরীক্ষায় কেমন ম্যাথ এসে থাকে। আর যারা তোমরা হচ্ছে মেডিকেলে প্রিপারেশন নিয়েছো আগে অথবা ভার্সিটি প্রিপারেশন নিয়েছো তোমরাও কনফিউশনে থাকো যে এক্স্যাক্টলি নার্সিং এর ম্যাথগুলো তুমি কিভাবে সলভ করতে পারো। সো আজকের এই ক্লাসে হচ্ছে আমরা নার্সিং এ যেই টাইপের ম্যাথগুলো এসে থাকে সেগুলো সলভ করবো এবং সেগুলো খুব সহজে সলভ করার ট্রাই করবো, আর প্রশ্নগুলো কেমন হয় সেটাও আমরা একটা ক্লিয়ার ধারণা নিব। তো লেটস গো, শুরু করে দেই আজকের আমাদের নার্সিং ম্যাজিক ম্যাথ ক্লাস। সো এখানে আমরা শর্টকাট দিয়েও দেখবো এবং বিভিন্ন ট্রিক্সও দেখবো, ঠিক আছে, এবং জিনিসগুলো আমরা খুব মজা করে শিখবো যাতে জিনিসগুলো আমাদের কাছে ভয় না লাগে। সো চলো আমরা শুরু করে দেই। প্রথম ম্যাথটা তোমরা একটু পড়ো। কি বলেছে? বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। সো তোমরা যদি প্রশ্ন দেখা মাত্রই উত্তর দিয়ে ফেলতে পারো তাহলে খুবই ভালো, কমেন্টে জানিয়ে দাও যে এই প্রশ্নের উত্তর কোনটা হবে। সো এখানে চারটা অপশন দেওয়া আছে কোনটা হবে, আমি তোমাদেরকে করে দিচ্ছি যে এক্স্যাক্টলি তুমি এই রকম ম্যাথগুলো কিভাবে করবা। হুবহু যদি এটা নাও আসে, এখানে এটা আসতে পারে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, অথবা 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। তাহলে তুমি এভাবে কিন্তু জাস্ট ট্রিক্সটা বুঝলে বা নিয়মটা জানলে কিন্তু তুমি যে কোনো টাইপের যে কোনো সংখ্যা পর্যন্ত তুমি বের করে ফেলতে পারবা। সো জাস্ট নিয়মটা দেখি। নরমাল নিয়মটা হচ্ছে এখানে আমরা কি বলছি যে 1 থেকে 100 পর্যন্ত। সো আমরা ধরে নেই এই 100টা হচ্ছে n সংখ্যা। সো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলে যে সূত্রটা সেটা হচ্ছে n × n+1/2। এই সূত্রটা জাস্ট মনে রাখবা, n × n+1/2। এটা কিসের সূত্র? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এখানে n সংখ্যক কত, n এর মান সর্বোচ্চ হচ্ছে এখানে আমাদের 100। যদি এখানে বলতো 1 থেকে 1000 পর্যন্ত তাহলে n এর মান কত হইতো? 1000 হইতো। যদি বলতো 1 থেকে 50 পর্যন্ত তাহলে n এর মান কত হইতো? 50 হইতো। সো আমি এখানে মানগুলো বসায় দেই, জাস্ট মানগুলো বসায় দিচ্ছি। সো n এর মান আমার এই প্রশ্নে কত চেয়েছে? 100। সো 100 যোগ 1 ওকে, কত দ্বারা ভাগ? 2 দ্বারা আবার ভাগ। তাহলে কত হচ্ছে আমার? 100 গুণ 101। 2 দ্বারা ভাগ 2 দিয়ে দেই, তাহলে 50 দিয়ে আমার ভাগ যায়। এবার আমি গুণ করে দেই, যেহেতু আমার এখানে শূন্য আছে লাস্টে, শূন্য লাস্টে বসিয়ে দেই। এবার এই 5 দ্বারা এই 1 2, 5 একে 5, 5 এ 0 0, আবার 5 একে 5। তাহলে আমার মানটা কত আসলো? 5050। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করে তুমি কত পাচ্ছ? 5050। তো এখানে আমার কয় নাম্বারটা? ডি নাম্বারটা, 5050। তো দেখতেই পাচ্ছ জাস্ট আমরা কত সহজে জিনিসটা করে ফেললাম। সংখ্যা দুটো চেঞ্জও আছে নিশ্চয়ই, তখন তুমি পারবা। তো আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। দেখি এটা তোমরা যারা দেখা মাত্রই পারতেছো তারা কমেন্টে উত্তর দিয়ে দাও, দেখা মাত্র যারা পারতেছো। আর এই ফাঁকে আমি হচ্ছে জিনিসটাকে তোমাদেরকে সলভ করে দেই। ওকে, প্রশ্নে আমাদের কি বলেছে? দুটি সংখ্যার পার্থক্য 16, যদি ছোট সংখ্যাটি বড়টি 3/5 অংশ হয় তবে ছোট সংখ্যাটি কত? ওকে, তো এখানে আমার বলেছে যে আমার একটা ছোট সংখ্যা রয়েছে, একটা বড় সংখ্যা রয়েছে, দুটার ভিতরে ডিফারেন্স মানে বিয়োগ করলে পাই কত? 16 পাই। আর ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি কত? 3/5 অংশ। সো আমাকে বের করতে বলছে ছোট সংখ্যাটি কত। ক্লিয়ার? সো আমি ধরে নেই যেহেতু দুইটা সংখ্যা বলেছে, আমি ধরে নেই আমাদের যে বড় সংখ্যাটি হচ্ছে x, আর ধরে নেই আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে কত? y। ওকে, আমি দুইটা সংখ্যা ধরে নিলাম। এবার প্রশ্ন করি, বলছে দুটি সংখ্যার পার্থক্য 16, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা দুটো আমি বিয়োগ দেই, x থেকে y বিয়োগ দিলে মান কত আসলো আমার? 16। ওকে, আর কি বলেছে? যদি ছোট সংখ্যাটি বড়টির কত অংশ হয়? বড়টির 3/5 অংশ। তার মানে ছোট সংখ্যাটি, ছোট বলতে আমরা y ধরেছি, তার মানে y = সেটা বড়টা কত ভাগ? 3/5 ভাগ। সো x এর কত ভাগ? এর মানে তো গুণ, তাই না? 3/5। ঠিক আছে, সেখানে কি দিতে পারি? 3x/5। সো আমরা এখানে এটাকে এক নম্বরে একটা সমীকরণ দিয়ে দিই। তাই না, আমরা নামকরণ করে দিই, এটা ২ নম্বর সমীকরণ। ক্লিয়ার? আর কিছুই না। এবার তুমি এখানে y এর মান পেয়েছো না একটা, এই যে y এর একটা মান পেয়েছো, এই মানটাকে তুমি এই জায়গায় বসিয়ে দাও। এই যে y এর মানটা পেয়েছো সেটাই তুমি এই সমীকরণে বসিয়ে দাও। সো আমি এই সমীকরণের পরের ধাপটা এখান থেকে লিখি, x - y, আমি y এর জন্য একটা মান পেয়েছি, এটা হচ্ছে সেটা। সো x - 3x / 5 = কত? 16। ক্লিয়ার? সো এখানে আমি 5x - 3x = 16। ওকে, এবার ওখানে 16 ওখানে যদি আমি গুণ দিয়ে দেই তাহলে এখানে 5x থেকে 3x গেলে 2x, আর এখানে 16 × 5, সুতরাং x = কত? 16 × 5, যেহেতু 2টা উপরে ছিল নিচে চলে আসছে তাহলে কত? 8 দিয়ে ভাগ গেছে 8, তার মানে কত আসলো? 5 × 8 = 40। এখন আমাদের এখানে বের করতে বলছে কি? আমাদের এখানে বের করতে বলছে 16 ছোট সংখ্যাটি কত। তাহলে এই যে x এর ভ্যালু বের করেছি 40, তার মানে x টা কি? x টা কিন্তু বড় সংখ্যা, আমার কাছে তার বড় সংখ্যাটা জানতে চাই নাই, আমার কাছে জানতে চাইছে ছোট সংখ্যাটা। সো এখানে ছোট সংখ্যার জন্য এই যে y, সো y = what? y = হচ্ছে এইটা, তার মানে আমি এখানে x এর ভ্যালুটা বসায় দেই, তার মানে x এর জায়গায় কত বসাবো? সো এখানে লিখি y = x এর মান কত? 40, 5 × 8 = 40 আসছে না, লিখে দেই 40। এবার 5 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ, 5 × 8 = 40, 8 × 3 = 24। তার মানে আমার ছোট যে সংখ্যাটা সেটার মান কত আসছে? 24। ছোট সংখ্যাটার মান আমার 24, 24। সেকেন্ড অপশন আছে ইয়েস। ক্লিয়ার? আই থিঙ্ক আমরা বুঝে ফেলেছি যে এক্স্যাক্টলি হচ্ছে আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারবো। ক্লিয়ার? চলো হচ্ছে আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। সো এবার আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে আমাদের একটা জিনিসের মান দেওয়া আছে যে x + 1 / x = 4 দেওয়া আছে, এবং এর রাশিটা কারেকশন হবে যে x / x2 - 3x + 1 এর মান কত। সো আমার এইটার মান জানতে চেয়েছে, দেওয়া আছে কিসের মান? x + 1 / x এর মান দেওয়া আছে। সো যেটার মান দেওয়া আছে সেটাকে আমি ট্রাই করব যে আমি এই কনফিগারেশনে আনতে পারি কিনা। এই কনফিগারেশনে আনতে পারলে আমি এখানে মান বসাই দিতে পারবো, মান বসাই দিতে পারলে কিন্তু আমার এই মানটা খুব সহজে বের হয়ে যাবে। সো আগে দেখি আমি এইটাকে সরলীকরণ করতে পারি কিনা। সো আমার দেওয়া আছে কি? আমার দেওয়া আছে x + 1 / x = 4, রাইট? x, সো গুণ দেই, x2 + 1 = 4। সো কি দাঁড়ায়? x2 + 1 = 4x, এইটা উপরে কর্নারে গুণ হয়ে গেছে। সো আমি কি পাচ্ছি? x2 + 1 = 4x। সো দেখো এখানে কিন্তু এই রাশিটা আছে, এই যে x2 + 1, তার মানে x2 + 1 এই রাশিটা কিন্তু আমি এখানেও পাচ্ছি। সো এই রাশিটাকে আমি এখানে লিখছি যে আমার উপরে x, নিচে হচ্ছে আমার x2 - 3x + 1। ওকে, সো আমি এটাকে যদি আগে নিয়ে আসি কি দাঁড়ায়? উপরে x, x2 + 1 - 3x = what? Again উপরে আমার x, x2 + 1 এর মান কত? 4x, 4x - 3x = what? x/x। সো x/x যদি হয় কাটাকাটি করলে তো আমার 1 এর বাইরে হয় না, 1 বের হয়, তো মান কত? 1। তো আমার এখানে অপশন আছে 1 আছে, 1/2 0 এই 1, সঠিক উত্তর হচ্ছে c বা হচ্ছে আমার 1। ক্লিয়ার? তার মানে এই প্রশ্নটা আমরা কত সহজে সলভ করে ফেলতে পারলাম, দেখলাম। সো এক্স্যাক্টলি এরকম যদি প্রশ্ন আসে আশা করি তোমরাও পারবা। তো আমরা চলে যাই আমাদের হচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখি এই প্রশ্নে আমাদের কি বলছে। এই প্রশ্নে আমাদের বলেছে যে আমার এই রাশি, যে রাশিগুলো দেওয়া আছে যে 4 × a + b, তারপরে হচ্ছে 10 × a - b, এরপরে 12 × a² - b² এর গসাগু কত? গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ম। সো আমি এক্স্যাক্টলি হচ্ছে প্রত্যেকটাকে হচ্ছে আগে আমি তাদের সিম্পলিয়েস্ট ফর্মে ভেঙে নেই, তারপরে তার আমি গসাগুটা বের করছি। সো আমি প্রথমে পাচ্ছি কি? এটা সো 4a प्लस बी एकदम क्षुद्रतम फर्म आनले दुई गुण दुई दुई दुगुणा चार ताई ना এই যে 4 টাকে আমি ভেঙে লিখলাম আর এরপর এটা a + b গুণাকারে আছে কি হচ্ছে a + b আচ্ছা এটা লেখা শেষ এবার হচ্ছে আমি এটা লিখব এটাকে আমি একদম সিম্পলেস্ট ফর্মে ভাঙবো 10 a - b কত আসলো 10 2 গুণ 5 দুগুণা 10 রাইট 10 টা আমি এভাবে ভাঙতে পারি এবার হচ্ছে into a - b কোন এটা দেখেন মাইনাস আছে a - b এর পরে 12 a² - b² সো 12 a² - b² তাহলে কি হবে 2 এর পরে 6 তো 2 10 একদম সিম্পলেস্ট ফর্মুলা আমরা ভাগছি তোমরা গসাগু বের করব সো 2 2 4 3 4 12 এবার a² - b² কি হতে পারে a + b * a - b ওকে সূত্র সংখ্যাটা লিখছি তো আমার এখন বলছে আমাকে গসাগুটা বের করতে এখানে কোন জিনিসটা আমার সবার ভিতরে কমন আছে কোনটা সবার মানে সর্বাধিক ক্ষেত্রে আমার কমন আছে দেখো a - b দুইটা ক্ষেত্রে a + b দুইটা ক্ষেত্রে 2 এই যে 2 a2 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তাহলে সঠিক কোন উত্তর কোনটা হবে গণিতীয় সাধারণ গুণনীয় কোনটা হবে আমার হচ্ছে 2 সঠিক উত্তর হচ্ছে c বা 2 ক্লিয়ার সো আমরা কিভাবে বের করে ফেললাম তোমরা এরকম সংখ্যা যদি দেওয়া থাকে তুমি আগে তাকে লিখবা লিখে সেটাকে একদম সিম্পলেস্ট ফর্মে হচ্ছে তাকে এক এক করে ভাঙবা ভাঙার পরে যাকে সবার ভিতরে পাবা সেটা কিন্তু আমি গসাগু হিসেবে অ্যানাউন্স করে দিয়েছি ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই আচ্ছা দেখি এই ম্যাথটা আমার কি বলেছে বলেছে দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করে তারপরে দেখো দুইজন মিলে তোমার একত্রে ৮ দিনে একটা কাজ পুরো কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারে মানে কাজের হিসাব ধরলে প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে তাহলে দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি কত দিনে করতে পারবে এখন এই কাজটা করার জন্য আমাকে কিন্তু দিন চাইছে এটা কি আমার দিন চাইছে বাট আমি যদি দিন দিয়ে বের করতে যাই তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে যেটা পরীক্ষার সময় এত সময় তুমি পাবা না অঙ্কটাকে শর্টকাটে আমরা করব ওকে সো আমার প্রথমে যেটা বের করতে হবে আমার একটা কাজ জিনিসটা দেওয়া আছে যে দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করে আর প্রথম ব্যক্তির কাজটা দেওয়া আছে তাহলে টোটাল দুইজনে মিলে যত অংশ কাজ করে দুইজনে মিলে ৮ দিনে যত অংশ কাজ করে ৮ দিনে তারা কত অংশ কাজ করে ৮ দিনে কাজ করে হচ্ছে তোমার এক অংশ কাজ মানে টোটাল কাজটাকে আমি এক ধরলাম মানে ধরো হচ্ছে এই টোটাল কাজটা এটা হচ্ছে আমার এক অংশ কাজ এটা করতে তার সময় লাগে ৮ দিন ওকে সো এখন ধরো হচ্ছে একদিন কাজ করলে তারা কতটুকু কাজ করবে একদিন কাজ করলে তারা 1/8 দিনে মানে ৮ অংশ কাজ করবে তার মানে একদিনে দুইজন কতটুকু কাজ করতে পারে 1/8 অংশ এই দেখো 1/8 অংশ কাজ দুইজন মিলে করতে পারে ক্লিয়ার তাহলে 1/8 অংশ কাজ কারা করতে পারে দুইজন মিলে করতে পারে এবার দ্বিতীয়জন কতটুকু করতে পারে এখানে দেওয়া আছে না দ্বিতীয়জন কতটুকু করতে এটা চাইছে প্রথমজন এটা দেওয়া আছে তাহলে প্রথমজন একদিনে কতটুকু করতে পারে अगेन প্রথমজন একদিনে করতে পারে 1/12 অংশ কাজ তার মানে দুইজনেরটাও পাইলাম অংশ হিসেবে বের করলাম আর প্রথম জনেরটা অংশ বের করলাম এবার আমাকে বের করতে বলছে যে দ্বিতীয় জন আমার কত অংশ কাজ করতে পারে তো আমি আগে তার অংশটা বের করি তখন আমি দিনটা বের করতে পারবো সো দ্বিতীয় জন যদি একদিনে কাজ করে তার মানে আগে আমি অংশ বের করতেছি দ্বিতীয় জন একদিনে কত অংশ কাজ করবে দ্বিতীয় জন একদিনে তোমার তার মানে কি প্রথম টোটাল দুইজন মিলে একত্রে একদিনে 1/8 অংশ কাজ করতে পারে মাইনাস প্রথম জন একদিনে একা 1/12 অংশ কাজ করতে পারে এটা কিন্তু অংশের হিসাব দিনের হিসাব না দিনে কত 1/12 সো আমি যদি লসাগু করি এখানে আমার 12 যায় এমন একটা সংখ্যা 8 যায় এমন একটা সংখ্যা মানে 24 ওকে 24 তা কত যায় আমার 3/24 আর হচ্ছে 12/24 তাহলে এখানে 12/24 হয় তাহলে হচ্ছে 2 তখন দাঁড়াইলো কি 1/24 তার মানে কি দ্বিতীয়জন একদিনে কি পরিমাণ কাজ করতে পারে 1/24 অংশ তাহলে এই এক পরিমাণ মানে পুরো কাজটা করতে তার কতটুকু সময় লাগবে এই 24 দিন সময় লাগবে তাই বিষয় এখানে এক মানে একদিনে এক অংশ কাজ করতে তার 8 দিন সময় মানে 8 দিন সময় লেগে গেছে আবার প্রথম ব্যক্তি তোমার পুরো কাজটা করতে তোমার এই যে বলছে না প্রথম ব্যক্তি একাই যদি কাজটা করে তাহলে তার 12 দিন সময় লেগে যায়। তাহলে নিচে আমি যে রাশিটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার দিনের সংখ্যা। এভাবে দুই শর্ট ট্রিক্সের মাধ্যমে কোনটা চাইছি সেটা তুমি বের করে ফেলতে পারবা। তোমার কত আমার 24 দিন আছে, এটা হচ্ছে আমার 24 দিন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের পরের ম্যাথে। আচ্ছা দেখি পরের ম্যাথে আমার কি বলছে। পরের মতে বলছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? ওকে, ব্যয় বৃদ্ধি করা যাবে না। আমার বলছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তার তেলের মূল্য যদি আচ্ছা তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পেয়ে তেলের মূল্য কত হবে? 25% বাড়া মানে কি? বৃদ্ধি পাইছে মানে যোগ হবে, তার মানে 100 সাথে যোগ, 100 সাথে 25 যোগ করলে তার তেলের মূল্য বৃদ্ধি পেয়ে কত হয়েছে তোমার? আরে আমার ইংরেজি বাংলা এক হয়ে যায়, 5 লিখছি না। আচ্ছা আচ্ছা 125। ওকে, তার মানে 25% বৃদ্ধি পাওয়ার পরে তেলের দাম আমার কত হয়েছে? 125 টাকা। ঠিক আছে, সো বলছে আমার এখন ব্যবহার কমাইতে হবে, তার মানে 125 আমার বৃদ্ধি পেয়ে হয়েছে। তাহলে বৃদ্ধি যদি না পাইতো আমি কতটুকু কমাইলে সেটা আগের মতো সমান হবে, লেভেল হবে, বৃদ্ধি পাবে না। তার মানে এটা যদি আমার 100 হইতো তাহলে জিনিসটা আমার লেভেল হইতো, মানে আর মানে ব্যয় বৃদ্ধি পাইতো না। হ্যাঁ, এই যে ব্যয় বৃদ্ধিটা হইতো না যদি 100 হইতো, মানে আগের মতোই থাকতো। তার মানে কি আমার এই 125 টাকায় কত টাকা ব্যয় বৃদ্ধি পাইছে? 25 টাকা ব্যয় বৃদ্ধি পাইছে। তার মানে 125 টাকায় ব্যয় বৃদ্ধি পেয়েছে কত? 25 টাকা। তাহলে 1 টাকায় তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছে কত? 25/125। তোমারে বের করতে বলছে শতকরা কত মানে পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট ব্যয় তোমার কমাইতে হবে, রিডিউস করতে হবে। তার মানে 100 টাকায় তোমার রিডিউস করতে হবে 25 × 100/125। তাহলে কত দ্বারা যায়? 5 × 25 = 125, 5 দ্বারা যায় 5 × 20 = 100, তার মানে 20। তাহলে কত পার্সেন্ট আমার হচ্ছে কমালে আমার ব্যয় বৃদ্ধি পাবে না? আমার 20% কমালে আর ব্যয় বৃদ্ধি পাবে না। তো সিম্পল হিসাব আমার এই জিনিসটা কিভাবে করছি, আগে হচ্ছে ব্যয় মানে 20% বাড়ার পর আমার ব্যয়টা কত হয়েছে? 25%, মানে 125%। তার মানে এইটা বৃদ্ধি পেয়ে হয়েছে। যদি এই বৃদ্ধিটা আমার না করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমার ওই 25%টা কমাইতে হবে। তার মানে কি আমার 125 টাকায় হচ্ছে আমার কতটুকু কমানো লাগবে? 25 টাকা কমানো লাগবে, তাই না? তাহলে 1 টাকা কত কমানো লাগবে আর 100 টাকা কত কমানো লাগবে, সেই পার্সেন্টেজটাই আমার কাছে চাইছে। সো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের ট্রিক্সটা, যে আমরা এবার এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারবো। সো বুঝতেই পারছো যে আমরা নার্সিং এর ম্যাথ গুলো কিন্তু হচ্ছে এভাবে অ্যানালাইজ করে করে করতে প্র্যাকটিস করতে কিন্তু আমরা এগুলোর উপরে দক্ষতা নিয়ে আসতে পারবো। একদিনে হুট করে তোমরা যারা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছো তাদের কিন্তু এগুলোর উপরে দক্ষতা হুট করে একদিনে চলে আসবে না, কারণ এগুলো সেই তোমরা 6, 7, 8, 9, 10 তোমরা করছো, অনেক আগে করছো, অধিকাংশ ভুলে গেছো। সো এগুলোর জন্য প্র্যাকটিস করা প্রয়োজন, প্রচুর প্র্যাকটিস করা প্রয়োজন। অনেক বেশি প্র্যাকটিস করলে এগুলো তোমরাও পারবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, নিউরন প্লাসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।